सुल्तान करबला को हमारा जानन मुस्तफा को हमारा सलाम हो। अजगर के नाम जीता दुरूद हो, अजगर चिलन न जापे करोड़ो दुरूद हो। मासूम बे खता को सलाम हो। मासूम बे खता को हमारा सलाम हो। एकोन जे मास्टर चलते से ए मास्टर की मास आरे जोरे बोलें। हिजरी नववर्षेर प्रथम मास, हिजरी नववर्षेर प्रथम मास ए মাসের মধ্যে হিজরি নববর্ষকে কবুল করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে 10 দিন ব্যাপী 5 দিন ব্যাপী শহাদাই কারবালার মাহফিল হয়। একদিকে হিজরি নববর্ষকে স্বাগত জানানো হয়, অন্যদিকে মজনুন কারবালা ইমাম হোসেনকে স্মরণ হয়। ইমাম হুসাইনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এজিদি মুসলমান হুসাইনি মুসলমানের মাঝখানে ট্র্যাডিশন তৈরি হয়, ঠিক কি না বলে? সেজন্য পহেলা বৈশাখ যখন আসে ঢাকা শহরের মধ্যে দেখা যায়, পহেলা জানুয়ারি যখন আসে হ্যাপি নিউ ইয়ার, পহেলা বৈশাখের মধ্যে শুভ নববর্ষ পালন করার জন্য মগায় মবিরে টুনায় টুনিরে কানায় কানিরে দন্দায় দন্দিরে বুবায় বুবিরে কালায় কালিরে জামায় বউরে প্রেমিক প্রেমিকারে বান্ধবী বন্ধুরে বেবি প্রেমিকারে বুড়াই বুড়িরে ফুল দিয়ে হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ জানাই। পৃথিবীর কোন মৌলবী একবার মুখ খুলে বেদাতের ফতোয়া দেয় নাই, ইমাম হুসাইনের স্মরণ মাহফিল করলে তার গাজালা করে আগুন জ্বলে ধুলাতে সেই ইয়াজিদের বারে সন্তান, ঠিক কি না বলে? কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, মাইন করবেন না, কারা করতেছেন কষ্ট হইতেছে দুইরে আঙ্গুল দেখে ওয়াজ শুনে শুনে না শুনে চলে যান, কিছু যায় আসে? হক কথা কিয়ামত পর্যন্ত বলবো, হক কথা। আগুন আর পানি যে এরকম এক হইতে পারে না, তেল আর পানি যে এরকম এক হতে পারে না, সুদ আর ভালো যে এরকম এক হতে পারে না। কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, পশ্চিমের বাতাস পূর্বে যাওয়া বন্ধ হতে পারে, উত্তরের বাতাস দক্ষিণে যাওয়া বন্ধ হতে পারে, পূর্ব দিকে সূর্য ওঠা বন্ধ হয়ে যেতে পারে, আকাশের চাঁদ ওঠা বন্ধ হতে পারে, কিয়ামত পর্যন্ত গরম হইস একসাথে চলতে পারে, হোক এবং না হোক জীবন এক হতে পারে না, হুসাইন ইয়াজিদের জীবন এক হতে পারে না। এই সুন্নিয়ত বন্ধ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো কাছে? আরো জোরে বলেন, এই সুন্নিয়তকে ধ্বংস করে দেওয়ার জন্য যুগে যুগে কালে কালে নাম পাল্টাইয়া পাল্টাইয়া বহুত মুসলমান নামদারে মুনাফিক এসেছিল, সুন্নিয়তের ক্ষতি করতে পারে নাই,
কিছুই করতে পারে নাই, বরং সে নিজেই ক্ষতি হয়ে গেছে, নিজেই ধ্বংস হয়ে গেছে। হুসাইনের গুণগান এখনো চলতেছে, ঠিক কিনা বলে? সোজা ক্লিয়ার কথা। এখন মুহররম মাস এসেছে, আমাদের দেশের মধ্যে কিছু বেয়াদব মৌলবী মসজিদের খুব মিম্বরে দাঁড়িয়ে বলবে ইয়েজিদের দোষ ছিল না, ইমাম হোসেন যুদ্ধ করেছে ক্ষমতার লোভে। আরো জোরে বলেন ইয়েজিদ আমিরুল মুমিনিন ছিলেন, আরো জোরে বলেন না, আরো জোরে বলতে হবে, হোসেনের শহীদের ভিতরে ইয়েজিদের কোনো হাত ছিল না, এমন বলার মতো মুনাফেক আছে কি নাই? আমি চিন্তা ভাবনা করে দেখলাম, কিরে বাবা, সারা জীবন পর্যন্ত শুনে এসেছি, সমস্ত কিতাবে পড়ে এসেছি, আলেমদের জবানে শুনেছি, সারা পৃথিবীর আলেম একমত, ইমাম হুসেনের শহীদের ভিতরে ইয়েজিদ হল এক নম্বরের জালেম, তুমি তার সাপাই গাও খেলো, তাকে আমিরুল মুমিনিন বলো খেলো, ইয়েজিদকে সাহাবী বলো খেলো, ইয়েজিদকে পালা বলো খেলো, আমি খুঁজতে পেরেছি সেই ইয়েজিদের এক নাম্বার কুলাঙ্গার জারের সংখ্যা। আরো জোরে বলেন, আপনার বাবা যদি ট্যাবলেট বিক্রি করে ইয়াবা বিক্রি করে আপনি কইবেন নি বাবা ট্যাবলেট আছে, কথা কন নাকি? কেউর বাপে যদি মদ খায় হে কইবি না আমার বাপে মদ খা, কথা কন নাকি? বলবে বলবে, আরো জোরে বলবে, কেন বলবে না? ইজ্জত লাগে, কিসে লাগে? এই মা কথা কন না, কিসে লাগে? আমি ইমাম সাহেব, আমার বাবা যদি মদ খায় এই কথা যদি এলাকার মানুষ জানে, সেই বড় বেইজ্জতি আর কি হতে পারে? এই যার সন্তানরা বলে আমার বাবা ইয়েজিদ যদি মদ খায়, আমার বাবা ইয়েজিদ যদি লম্পট, এই কথা যদি মানুষ জানে, আমাদের মোল্লাগিরি থাকবে না, তাই ইয়েজিদের পক্ষে সাপায় গায়। আরো জোরে বলেন, ঠিক কি না? দেখবেন কিয়ামত পর্যন্ত মুসলমান দুই ভাগে বিভক্ত, কয় ভাগ? আরো জোরে বলেন, একটা হলো ইয়েজিদ মুসলমান, আরেকটা হলো হুসাইনি। আরো জোরে বলেন, মুসলমান মুসলমান ভাই এই কথা বলে ধোকাবাজি করার মতো লোক আছে কি নাই? এই জোরে বলেন, খোলা কাজ খোলা আসমানের নিচে এই আদর্শ পাড়ার মাহফিলে আমি খোলা আসমানের নিচে কথাই বলে দিলাম, কিয়ামত পর্যন্ত মনে রাখবা, ইয়েজিদ মার্কা মুসলমান, হুসাইন মুসলমানের ভাই হতে পারে না, যে ইয়েজিদের কারণে, যে ইয়েজিদের হুকুমে আল্লাহর কাবা ঘরে আগুন দিয়েছিল, সেই ইয়েজিদকে যে বালা বলো, একবার ভেবে দেখো তুমি কেমন বালা মানো, ইয়াজিদের কারণে তিন দিন পর্যন্ত মসজিদে নববীতে আযান বন্ধ ছিল, সেই ইয়াজিদকে যে বালা বলে সে কেমন বালা মানুষ, যে ইয়াজিদ সর্বক্ষণ 24 ঘন্টা মদের আড্ডাখানায় পড়ে থাকত, যার জন্য প্রতিদিন 40 লিটারের উপরে মদ লাগে, সেই মদ ইয়াজিদকে যে বালা বলে সে কেমন বালা মানুষ। আরো জোরে বলেন, যে ইয়াজিদ প্রতিদিন একজন না দুইজন নয় সারা 500 নর্তকীর সাথে মেলামেশা করে খারাপ ব্যবহার করতো, তাকে ভালো বলে সে কেমন আলেম হতে পারে? ঠিক কিনা বলে? তারা বলে ইয়েজিদ বালা, আমি বলে ইয়েজিদ কালা, ঠিক কিনা বলেন? তারা বলে ইয়েজিদ মুসলমান, আমি বললাম ইয়েজিদ বেঈমান, তারা বলে ইয়েজিদ ইমানদার, আমি বললাম ইয়েজিদ মালাউ, আমি বলে গেলাম, তারা বলে ইয়েজিদ আমিরুল মুমিনিন, আমি মনে করব সে ইয়েজিদ শয়তানের সর্দার, আমি মনে করব, আমি বলবো, তারা বলে ইয়েজিদ সাহাবি, আমি বলবো ইয়েজিদ হলো এক নম্বর ওয়াহাবি, ঠিক কি না বলেন? তারা বলে ইয়েজিদ সাহাবি, আমরা বলি কি এক নম্বর ওয়াহাবি। রাগ করতেছেন নি? সমস্যা হচ্ছে আমি ওয়াজে কোনো ঢুকি না, ঢুকবো আগে একটু উপরেরটা বলতেছি আর কি, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, সালাতুনিয়া সালাতুনিয়া
আমাকে বলেছেন আমার বিষয় দিয়েছেন কারবালার জমিন থেকে হক এবং বাতিলের পরিচয় তাই না কিরে কথা বলেন ঠিক না এখন দেখবেন আমাদের সমাজের মধ্যে কালকে সকালবেলা অনেকেই বলবে আরে আদর্শবাড়া মাহফিল করছে কয় হাজার মানুষ এসেছে আমাদের কুয়েকাড়া রানী দেহ না মাইতেলে লাখে লাখে মানুষ কইব না কইব না এই না কইব না আরে জালেমের ঘরে জালেম তুই বুঝবি কেমনে মাইতেলদের ঈমানদারের কথা কিয়ামত পর্যন্ত বলবেন মনে রাখবেন রসূলের দলে যারা হবে তাদের দলে মানুষ কম থাকবে ঈমানদারের দলে মানুষ কম জান্নাতের মধ্যে মানুষ কম যে মানুষ বসে থাকবে কোথায় আরো জোরে বলেন আর জান্নাতে মানুষ বেশি থাকবে কোথায় জাহান্নামে বেশি থাকবে কম থাকবে আবার কালকে একজনে কইবো জান্নাতে যদি মানুষ বেশি থাকে জান্নাত এই জান্নাতে যদি জাহান্নামে যদি মানুষ বেশি থাকে জাহান্নাম কম কেন জান্নাতে যদি কম থাকে জান্নাত বেশ কেন জান্নাত কয়টা আরো জোরে বলেন জাহান্নাম কয়টা এই জোরে বলেন মানুষ বেশি যাবে কোথায় মানুষ বেশি যাবে কোথায় তাহলে হিসাব অনুযায়ী জাহান্নাম বেশি হওয়া দরকার ছিল ঠিক কি না কিন্তু হিসাব অনুযায়ী জাহান্নাম বেশি হয় নাই এই জন্য যারা জাহান্নামে যাবে তারা সিরেস্তাই জাহান্নামী নয় যারা জান্নাতে যাবে তারা সিরেস্তাই জাহান্নাম থেকে যারা ঈমানদার এই যে ঈমানদার যারা বসে আছেন গুনাহ করেছেন ঈমানদার ছিলেন শব্দ শয়তানের ফেরেবে পড়ে শয়তানের দোখায় পড়ে ভুল করে ফেলেছেন ভুলের কারণে জাহান্নামে গিয়েছেন আলো আওলাদের রাসূলের মাহফিলে আহলে বাইতের মাহফিলে এক কোণা চোখের পানি ফেলে দিয়েছেন আপনার ভিতরে সস্যা পরিমাণ ঈমান আছে আল্লাহ বলে তুমি জাহান্নামে গেল আহলে বাইতের জন্য এক কোণা চোখের পানি ফেলেছো সেটার জন্য জাহান্নাম থেকে মুক্ত করে তোমাকে জান্নাতে দিব আরো জোরে বলেন এক নাম্বার এই জন্য জাহান্নাম কম জান্নাত জান্নাত বেশি আরেকটা কথা মনে রাখবেন জাহান্নাম বেশি হওয়ার কারণ কম হওয়ার কারণ হলো এইখানে এলাকার মধ্যে বাড়ি বেশি না কবরস্থান বেশি আরো জোরে আরো জোরে বলেন বাড়ি বেশি না কবরস্থান বেশি তো মানুষ কবরস্থানে বেশি না বাড়িতে বেশি আপনার বাপ দাদা সৈয়দ গোষ্ঠীর আমলের মধ্যে যা ছিল সবাই কবরস্থান এমনি কথা কন দেখেন আরো জোরে কন দেখেন কত হাজার কত লাখ কত কোটি যে কবরস্থানে পড়ে রয়েছে এটার কোন হিসাব তাহলে কবরস্থানে বেশি না ওখানে বেশি আরো জোরে বলেন কবরস্থানে বেশি তার কারণ হলো কবরস্থানে স্থান নেওয়ার জন্য দেহ লাগে না শুহের মাধ্যমে আর বাড়ির মধ্যে থাকে দেহর মাধ্যমে আর কবরস্থানের মধ্যে রুহের মাধ্যমে জিন্দা সেই জন্য আমরা বলি হুসাইন জিন্দা আরো জোরে বলেন ইমাম হুসেন জিন্দা না মুর্দা আরো জোরে বলেন আরে আওয়াজ করে বলেন ইমাম হুসেন শহীদ আনারা জিন্দা কার কার বিশ্বাস হয় হাত তুলে দেখান ইমাম হুসেন জিন্দা না মুর্দা আরে আমাদের দেশের মধ্যে এক জাতের বিয়াদব দেখবেন এরা কয় কি জানেন কো মরে গেছে কে পচে গেছে আর কি আছে না আছে না এ আছে না এই জোরে কোন আছে না আমাকে এক বেড়া কত হুজুর আপনি তো আমাদের মসজিদে ওয়াজ আইছেন আমি খুতবা হ হুজুর কজুর একটু ভালো করে শাসি দিয়েন আমগো ইমাম সাহেব দাই দে আমগো ইমাম সাহেব এই কথা কোন আমগো ইমাম সাহেব আমগো তোর আগে চাই চলো আগে কারে চাসমু আগে তোর চাই চলো হুজুর কে কি হইছে এই বড় আমারে কি ভাড়া করি ইমাম সাহেবের শাসন দস্ত বছর ঠিক কি করো শাস্ত্র ইমাম কি রাখছস কে হেডের দূরে দিলিস তো কি কথা কর থাকে আরো জোরে কন্না ঠিক নি তো এই জন্য বলছিলাম সুরের কসুরি কর গৃহস্থ রহা থাকতা এদিকে বাতালের ওয়াহাবিরে চাকরি দিবি তুই আবার হুজুর রেন্ডে কই হুজুর একটু দুইয়া দুই এই জন্য মনে রাখবেন ইমাম রাখার আগে একটু বাসি কোনি রাখি কণ্ঠ দেখলে পাগল হয়ে যায়
ঠিক নি আরো জোরে গান না ওখানে আমাগো দেশের মধ্যে বাতেলার সিস্টেম শিখে লাইছে চাকরিতে গেল কয় চাকরি কয় ফরালাকে কোথায় কছ কয় জামি জামিয়ে গলে পাগল হইছে মে আসেনি আসেনি আই আমার কথা কোন আসেনি আমি এক মাহফিলে গেছিলাম রাউজার এক মাহফিলের মধ্যে তো মাহফিলে যাওয়ার পরে আমারে মাহফিল কমিটি শিখায় দা সিনাই দা কোজরে আমাদের ইমাম সাহেব ফাঁকা শুনি বুঝিনি আমার তো দেখতে দুঃখতে লাগতেছে এটা ফাঁকা বাপ আমার ডোকে ডাকে লাগতেছে এটা কি ফাঁকা হে আমারে বলতেছে কি ফাঁকা এমন কথা কেন দেখেন তা আমি কইলা এরা তো একটু পরীক্ষা করতে তো সামনে গিয়া সালাম দিয়ে আমি কি ইমাম সাহেব কেমন আছেন হুজুর ভালো আছেন বাড়ি কই কষ্ট করিয়া আমি কই তোমারে কেডায় কইছে এখানে থাকতে চাকরি টাকরি না করিয়া বাড়ি আইছি কি শুকরিয়া ভালো কথা তা আপনি কোথায় পড়া রাখা করছেন হুজুর সুবহানাল্লাহ प्रायजारे ওয়াজত থেকে 1000 টাকা লইয়া মাহফিল কমিটির ফেরত দিছি ঘর 1000 টাকা হুজুর কি লাগা কাল কাজাইয়া দেখবি 8000 সুবানি আমাদের এসে আসেনি যদি না থাকে এই মৃত্যু করে বাইরেই মরাই দি আর যদি থাকে মনে করবে এটা বলি তো 8000 তো সুবানি নাই তাহলে এটা তো সুদ ধরা হচ্ছে এক কথা কইনি কিছে সো যে যেমন যেমন কুকুরে মর কথা কইনি কেন কুটতে দি কুটতে গারে তেরি কুটতে গারে বলে কি লাগি ওসা ওসা গদা গদা ও কুটতে গালি বলে কি লাগি আ কি লাগিবি এটা লাই মনে রাখবেন কুটতে গাতে যে রকম গদা লাগে এই বাংলাদেশের ওয়াহাবি কবর দিতে নূরে বাংলা লাগে বাংলাদেশের মওদুদি কবর দিতে এই বয়ানি লাগে বাংলাদেশের আহলে হাদিস কবর দিতে জিহাদি লাগে মিরে কথা দিয়ে চলে না ঠিক কি না বলে আমাদের অনেকে বলে কয় হুজুর গাইল দে বলে খারাপ গাইল দিছে এক শব্দ গালি দিছে কি রে গালি আর দোয়া শুনে নাই ওয়াহাবি বাচ্চা গালি করে কয় দোয়া করে গাইল দিছে কেমন ব্রেন নষ্ট হইছে চিন্তা করি দেখো আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমিন আরে জোরে বলেন मुसलमान मुसलमान भाई भाई আমি বলবো নই নই তোমরা তোমরা বাই বাই হতে পারো ওয়াহাবি মওদুদি তবলিগি জামাতি খারেজি রাফেজি শিয়া মুতাজিলা জবরিয়া কদরিয়া কজাইয়া কজাইয়া তামাইয়া শিজাইয়া লম্বাইয়া বেটাইয়া হালাইয়া দলাইয়া বুঝাইয়া ফুলাইয়া তোমরা ভাই হতে পারো হুসাইনি মুসলমান জীবন তোমাদের ভাই হতে পারে না আরো জোরে বলেন ঠিক কি না বলেন এর প্রমাণ দিয়েছেন সুন্নিরা হত্যার প্রমাণ হলো যুগ যুগে কালে কালে আপনি ইতিহাস খুলে দেখেন ময়দানে কারবালার জমিনের মধ্যে আর মুসলমান নামদারে মুনাফিক ইয়াজিদের দলের মধ্যে ছিল 22 হুসাইনের দলের মধ্যে ছিল মাত্র মাত্র 72 আরো জোরে 72 আরো জোরে 72 ভুল কারবালার জমিনে হুসাইনের কাফেলা 72 জন লোক ছিল না ইমামে হুসাইনের কাফেলার মধ্যে লোক ছিল মাত্র 54 জন কয়জন আরো জোরে বলেন কয়জন ইমামে হুসাইন সর্বপ্রথম কারবালার জমিনে যখন কব মদিনী মনোয়ারা থেকে কারবালার জমিনে উপস্থিত হয়েছিলেন তখন হুসাইনের কাফেলার মধ্যে লোক ছিল মাত্র 54 জন 2 গুরি 14 জন 54 জন 50 60 জন মানুষ ছিল হুজুর 82 জন কোথ থেকে পাইলেন একটু বাঙ্গিয়ে বলেন এক নম্বরে মনে রাখবেন ইমাম হুসাইন 54 জনের কাফেলা নিয়ে কারবালার জমিনের মধ্যে যখন উপস্থিত হয়ে গেল ইমাম হুসাইন
খবর নেওয়ার জন্য ওইটা ছিল তিন জনের কাফেলা দিকিনে বলে সুবর্ণ এবং তিন কত হলো আরো জোরে বলেন আরেকটু জোরে বলেন সাতান্ন জন মানুষ সাতান্ন জনের ভিতরে বন্ধুরা আমার ভাইরা আমার খুব খেয়াল করবেন আমি আপনাদের কি বুঝাতে চাচ্ছি ইমাম হোসেন যখন কারবালার জমিনে মধ্যে উপস্থিত হয়ে গেল কারবালার জমিনের মধ্যে উপস্থিত হওয়ার পরে ইয়াজিদের সাথে যুদ্ধ আরম্ভ হওয়ার আগে ইমাম হোসেন তার সাহাব সঙ্গীদেরকে ডাক দিয়ে বলে ও আমার সঙ্গীরা ও যারা আমাকে মহব্বত করে মদিনা থেকে এই জায়গার মধ্যে এসেছ আমি হুসাইন তোমাদের জন্য বাসন দিয়ে যাই আমার দলের জন্য বাসন দিয়ে যাই ইয়াজিদ যতক্ষণ পর্যন্ত আমার রক্ত পারে না ইয়াজিদ আমার রক্তের পিপাসু আমার সাথে রক্ত না পেলে আমার স্যার মুবারক না পেলে সে ক্ষান্ত হবে না তোমাদেরকে আমি ময়দানে কারবালার জমিনে আমি তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম আউয়ালে আখেরে তোমাদেরকে আমি বিদায় দিয়ে দিলাম তোমরা শেষ হয়ে দিকে পারো মদিনা চলে যাও আমি হুসাইন খুব খেয়াল করবেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার খুব সংক্ষিপ্ত কথার মধ্যে খুব মনোযোগ লাগাবেন তারপরে বুঝতে পারবেন মদিনার মানুষ তোমরা মদিনায় চলে যাও সবাই দাঁড়াবে আমরা ইসলাম পেয়েছি আমরা মদিনা থেকে যেই জীবন নিয়ে এসেছি এটা ফেরত নেওয়ার জন্য হুসাইনের জন্য জীবন দিয়েছি আমরা তো কথায় কাজে মিল নাই কথায় কাজে আরো জোরে বলেন রাতের ওয়াজের মাঠের মধ্যে হাত তুলি বলেছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দুশমনের রাসূল যেখানে আমরা নাই সেখানে ওয়াবিতে রাস্তা জ্বালিয়ে দাও ঘুরিয়ে দাও সকালবেলা আবার ফগড়ের টাকা দিয়ে ওয়াবি নবরে নারু দি দাও ভাই হানি ভুল কইছি নি ভুল বইছি খারাপ মিথ্যা কথা কইছি মাহফিলের মধ্যে জব জব করে চোখের পানি ফেলে হুজুর ইমাম যে এত কঠিন মোহাম্মত এত কঠিন আগে যদি জানতাম বাতেলের সাথে সম্পর্ক করতাম না আবার সকালবেলা যখন যাবেন বাপে যদি কয় ছেলে যদি কয় আব্বা তুমি যদি শুনো তোমার লগা নাই কত লগা আমি আজি ঠিক নি কিরিমিয়া কও জুর এটা আমার জামাই এটা আমার কি আরো জোরে বলেন কি 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 আমি তো শুননি আমার বাবা ওয়াহাবি হুজুর আমি শুননি আমার সম্বন্ধী ওয়াহাবি হুজুর আমি শুননি আমার শালা আহাল হাদিস হুজুর আমি শুননি আমার ভাই একটা সুবলুম হুজুর আমি তো শুননি আমার ভাই একটা জামাতি হুজুর আমি শুননি আমার দাদা একটা রাজাকার হুজুর আমি তো শুননি আমার ওয়াবা ভাই একটা আছে এজিপ্ট মার্কা আমি কি করব একটু বলে দাও ও ভাইয়েরা এত সোজা নয় ঈমান এত সোজা নয় আকীদ এত সোজা নয় ভালোবাসা এত সোজা নয় ঠিক নেই
এটা আমার কথা না খোদার কথা কোরআন শরীফ খুলেন বলবো বলবো অসুবিধা হইনি অসুবিধা লোক বেনা দান না দিবি দেরি তো দাঁত খিচতে মুড়ো সালাতুনে আ বাপসুন্নি ছেলে জামাত বাপসুন্নি ছেলে সুগুলুম বাপসুন্নি ছেলেটা হলো ওই আহলে হাদিস এরকম দলের মধ্যে আছে কি নাই আরো জোরে বলেন যখন আপনি বলেন বলে হুজুর চোখ সরল কি বলতাম জামাই সঙ্গে তো সম্পর্ক কাটতে পারি না আল্লাহ কি বলে দেখেন সূরা তাওবার মধ্যে আল্লাহর দলিল কি ও ইমানদার তুমি করো কি দলিলের সাথে মিলাসেনি একবার তাকায়া দেখো ঠিক কিনা বলে সূরা তাওবার 23 নম্বর আয়াত কয় নম্বর কয় নম্বর সূরা তাওবার 23 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল চিৎকার দিয়ে বলুন দলিলকার দলিলকার মানবে কে ইমানদার দলিলকার মানবে কে দলিলকার মানবে কে মানবে না কে মানবে না কে মানলে হবে সুন্নি না মানলে হবে ওয়াহাবি মানলে হবে জান্নাতি না মানলে হবে জাহান্নামি মানলে হবে সাহাবি না মানলে হবে ওয়াহাবি মানলে হবে আদবওয়ালা না মানলে বেয়াদবওয়ালা মানলে তোর কপালে সিঙ্গাপুর না থাকলে তোর কপালে বিচের বাড়ি জাদার বাড়ি ঠিক কিনে বলেন আল্লাহ কোরআনুল করিমের ভিতরে কত সুন্দরভাবে সূরা তাওবার 23 নম্বর আয়াতের মধ্যে বলেন এই দুনিয়ার মানুষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফর তোমার ভাই বলো তুমি কত সুন্দর ধরে ধরে আবাআকুম তোমার আব্বা জান বলো ওয়া ইয়া ওয়া ইখওয়ানাকুম তোমার ভাই বলো তোমার বাপ হোক রক্তের বাবা হোক রক্তের ভাই হোক রক্তের আত্মীয় হোক যে হবে হোক সে যদি কুফরের মধ্যে ঈমানের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা আকীদা পোষণ করে তোমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ক্যান্সেল করে দাও ভাইয়ের সম্পর্ক আরো ধরে বলেন এখানে একটা কথা মনে রাখবেন খুব গভীর মনোযোগ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের ময়দানে এমন একজন লোক থাকবে যারা কিয়ামতের ময়দানে জাহান্নামীরে জাহান্নামে চলে যাবে জান্নাতীরে জান্নাতে চলে যাবে জান্নাতীরে আর জাহান্নামীরে জাহান্নামে চলে যাবে একদল মুদুলুক থাকবে তারা এই দিকও যাবে না ওই দিকও যাবে না আল্লাহর কাছে ফেরেশতা আরজি করবে আল্লাহ তাদেরকে কেন দাঁড়িয়ে রেখেছে বলে তারা হবে চিরস্থায়ী জাহান্নামী তাদের জন্য জান্নাত চৌকে নাই তাদের কপালে কোনো জান্নাত নাই আল্লাহ কারণটা কি একটু বাঙ্গিয়ে বলবানি আল্লাহ বলবে ফেরেশতারা তাদের দোষ হলে একটা তারা নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে যাকাত দিয়েছে ভালো কাজ সব করেছে কিন্তু একটা দোষ করেছে আল্লাহ কি দোষ করেছে রক্তের সম্পর্ক ক্যান্সেল করেছে মার সম্পর্ক বাবার সম্পর্ক ক্যান্সেল করে দিয়েছে সম্পর্ক ক্যান্সেল করে দিবে সে কখনো জান্নাতের গ্যারান্টি পাবে না রক্ত সম্পর্ক যিনি ক্যান্সেল করবে উনি জান্নাত আমাদের সমাজে এমন লোক আছে কি নাই এমন কথা কন্যা আছে কি নাই যত নামাজ পড়বা পড়ো
ও আমার আদর্শ পাড়ার ভাই এমন ভাই আছে আপনি কোটিপতি আপনার একটা ছোট ভাই রিকশা চালায় আর যার একজন যদি জিজ্ঞেস করে তোমার রিকশা চালায় উনিকে এটা বলো তোমার ছোট ভাই না 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 এটা আমার ভাই না আমি জানি না আছে না আছে না আছে না আছে না বনে জামাই যদি গুগনে গুগনে বনপতি যদি গরিব মানুষ হয় রিকশা চালায় বাই যদি কোটিপতি হয় জীবনের জন্য খবর নেয় না এমন লোক আছে কি নাই আরো জোরে কোন আছে কি নাই যারা রক্ত সম্পর্ক ক্যান্সেল করবা তার জন্য ছিল জাহান্নামের ঠিকানা মনে রাখবা খবরদার তোমার শব্দ মতে তোমার যদি ব্রেইনের মধ্যে বাদে যদি তোমার এফআই তোমার তোমার সামাজিকতার সোসাইটির মধ্যে বাদে তোমার একজন ভাই গরিব আছে তোমার একজন বোন গরিব আছে তোমার মা গরিব আল্লাহর দলিল দেখেন একদিকে বলে রক্তের সম্পর্ক ক্যান্সেল করলে জাহান্নাম আবার আরেক দিকে বলে নবীর সাথে যদি তোমার রক্ত সম্পর্ক আত্মীয়তা উনি যদি নবীর বিরুদ্ধে করে রক্তের সম্পর্ক ঠিক না সে আবু জেহেলের বংশধর রক্ত সম্পর্ক ঠিক না ঈমানের মাধ্যমে তোমার কাছে ঈমান আছে রক্ত সম্পর্ক আছে তোমার কাছে ঈমান আছে নামাজ আছে ঈমান আছে রোজা আছে ঈমান আছে আমি বুঝেছেন আপনার বাবার খেদমত করা আপনার জন্য ফরজ মার খেদমত করা আপনার জন্য আরো জোরে বলেন না বাম্মা যদি যত আকিদে সবগুলির বিরুদ্ধে আঘাত করতেছে বাহাত্তর ফেরকা ঠিক কিনা আরো ধরে বলেন আজ পর্যন্ত এই যে আহলে হাদিসের বড় নেতা বিয়াদব লম্পট বেহায়া বেশরম জালেমের বাচ্চা জালেম এটার নাম কি ইউসুফ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এ জালেমের বাচ্চা ফতুয়া দে যদি আপনার গায়ের চাদর এক বালতি গরুর পসরাবের মধ্যে যদি ভিজাইয়া ওই চাদর দিয়ে নামাজ পড়লে বলে নামাজ হবে আরো জোরে বলে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বেইমানের বাচ্চা ফতুয়া দিয়েছে ঈদের জামাতের ছয়টা তকবীর যে তকবীর ওয়াজিব তকবীরকে সে বলেছেন কোনো ভ্যালু নাই বেদাত বলেছে ঠিক কিনা বলেন আপনারা ইউটিউবে দেখেন নাই এ জালেমের কাছে একজন প্রশ্ন করে হুজুর জানতে চাই মক্কা শরীফ হজ করে মদিনা জিয়ারত করতে গেলে নবীর রোজায় গেলে লাভ না লোকসান জালেমের বাচ্চা বলে দুই পয়সার বেশি নাউজুবিল্লাহ বলবেন না অথচ আমার রসুলের হাদিস খুলে দেখেন আল্লাহ নবীর রহমত তুলিল আলম বলেছেন আমার সাথে একটু বলেন কয়লা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি আল্লাহ নবী নবুতর জবানে সাদ করে বলেছেন ও আমার উম্মতের মনে রাখিও কিয়ামত পর্যন্ত মনে রাখিও পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যে কোন মহল্লা থেকে আমার একজন নজন্য উম্মত যদি আমি রসুলের মদিনা জিয়ারত করে কামতের ময়দানে মা যখন ছেলে চিনবে না ছেলে যখন বাবা চিনবে না ওই কঠিন মুসিবতের ময়দানে আমি রসুল তার জন্য সুপারিশ করা জান্নাতে পৌঁছাইয়া দেওয়া আমি রসুলের জন্য ওয়াজি
আপনার প্রেমে পড়েছে বলুন আমার পাগল মন ওই মদিনার অসুবিধা লাগে না খারাপ লাগে সমস্যা লাগে মন কার প্রেমে পড়ছে আরো জোরে গান না কেন আমি যখন হবিগঞ্জে ওয়াজে গেছি আমি কই সবাই বলেন পাগল মন ওই মদিনার প্রেমে পড়ছে এক বেটা দাঁড়ায় গেছে কি বেটা দাঁড়াইছিস কে হুজুর গাইতে পারবো না কে কিতে হইছে সমস্যাটা কি তুই বোকা হুজুর বইতেন না খারাই তো কিতে হইছে তুই গজল গাছ নাকি খারাই রইছিস কে হুজুর আপনি কইছেন আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়ছে আমার মন মদিনার প্রেমে পড়ে নাই আমার খালা তো বোন রঙ জরিনার প্রেমে হইছে আপনাদের মন কি জরিনার প্রেমে হচ্ছে নি কার প্রেম কার 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 একটু বলেন না আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে বলো যে শান্তি মদিনাই পাবি বেহেশতের নাই উল্টা দাবি যে শান্তি মদিনাই পাবি বেহেশতের নাই উল্টা দাবি আটকানা জান্নাতের মালিক মদিনায় আছে বলন আটকানা জান্নাতের মালিক মদিনায় আছে আমার পাগল মন জোরে গরিবের গবরে ভাঙা লবণ দিয়ে এখানকার মহাতারি গরিবের গরিব আনা নন্দি মনে করি নন্দি তোর সিনেমানা দিয়ে দেখা গেল নাউজুবিল্লাহ বলে এতগুলি কুফুরি কয়টার কথা বলতাম ঠিক কেন বলে তারা বলে নবী মারা গেছে অথচ আল্লাহর কোরআন করিমের মধ্যে বলে নবী জিন্দা আমি একটা বলেছিলাম সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত কয় নম্বর সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন রাস্তায় যারা শহীদ হয়ে গেছে তোমরা তাদেরকে মরা বলিও না বল আহিয়া তারা জিন্দা তারা জিন্দা শুধু জিন্দা নই ইন্দা রাব্বিহিম ইউরযাকুন তাদের মাজার তাদের কবর আমি আল্লাহ জান্নাত থেকে রিজিক হাটাইয়া দিব আল্লাহ বলে রিজিক দে মোল্লা কে মরি গেছে তো এটা কি আল্লাহর পক্ষে না বিপক্ষে আল্লাহর বিপক্ষ হলে এটা কি বালা না খারাপ এটার কি বন্ধু না বন্ধু না বন্ধু না হ্যাঁ এই আরো ধরো না কি 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 এটা বন্ধু না শত্রু আরো ধরো বলেন শত্রু দেইলে বালা হয় না খারাপ লাই নবীর সাথে শত্রু তুমি করলে মেরে ফেলবেন একটু বাড়ি ওয়াবি মারতেলে সব খাবো লোফিও নেটুল পারকে মারে ফেলে গোশালার ভাল্লার আরো ধরো হও না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো আরো ধরে বলে যা হোক বন্ধুরা আমার ভাইরা আমার ইমাম হুসাইনের কথা আমি কি বলবো ইমাম হুসাইন জিন্দা না মুর্দা নবী জিন্দা না মুর্দা অলিরা জিন্দা না মুর্দা কবরস্থানের মানুষ জিন্দা না মুর্দা আরো ধরে আরো ধরে মরা কইলে কি কইবেন হ্যাঁ না মায়ের হাত দেয় ইয়েন হাত দেয় মায়ের ইয়েন দে কত দে মার দেন লোক বলে তো তো মাটি ভাই ঠিক নি ঠিক নি আরে কথা কা লাগে সংক্ষেপ কথা ভাই একদম সংক্ষেপ এবারে আর হাত তো বাল যাই তো বুঝি ইমাম জিবে কইব মোলো এটা মান মরে গিয়ে হোসেন মরে গিয়ে বেকি শেষ পিতার কইবে দ মোলো একখান কথা কসা ভাই হা দেখি তো বিয়ার গুন যদি মরি দে গই তো আরা শুকর করে খবর জিয়ারত দিতাম যে সালাম দি দিবে হারে কবরস্থানে সালাম দেয় না এই জোরে কোন দেয় না কি দেয়
আসসালামু আলাইকুম ইয়া ইয়া হালাল নাকি বেকু পেট হলো আসসালামু আলাইকুম হওয়ার বাপ ইল্লাহ না না আরজন নাউজুবিল্লাহ হইবে না আরেকটু জোরে বলেন জোর একটু দলিল দেন আম মানুষ যদি মরে যায় সালাম দিলাম কারে শুক্রবারে যাইয়া ইমাম সাহেবের হাতের ভিতরে টাকা ঢুকিয়ে দেন কারণ লইয়া গোল লোদুস পাশের মধ্যে আমি কই আমার ইমাম সাহেব বহুত কষ্ট করে বইছে শেষ পর্যন্ত লগের লইছি লয়ে গেছি হাদিয়া দেওয়া যখন দিছি আমার হাদিয়া দিছে 25,000 টাকা কয়টা কথা কন না কেন আমার 25,000 টাকা দিছে মৌলভীটা 500 টাকা কয়টা দিছে তো হে আমার সামনে আমি এর সামনে আবার টিয়া গুনতেছি এমনি মানে হের দাইতেছি গন্যা হে 500 টাকা গন্যা খবর দা সিটিংয়ে বসা আর 500 দিও না নাকি হত দিয়ে দে তো বদ্দা হতে না আপনারা 500 টাকা দিই নাই তো একটু কথা দেখ বাংতি নাই 690 টাকা ফেরত দেন কি বল আর বাংতি নাই আপনারা কি 500 টাকা দিছি তো কত দিছেন 500 টাকা দিছি বাংতি করে 690 টাকা ফেরত দেন 10 টাকা রাখবেন কে বদ্দা 10 টাকা কে কয় আইতে 5 টাকা টমটম মারা যাইতে 5 টাকা টমটম মারা জিজ্ঞেস করবেন হুজুর ইমাম হোসেন যদি মারা যায় নবী যদি মারা যায় সবাই যদি মুর্দা হয় আমার মা মরে গেছে ইতিহাস বন্ধ হয়ে গেছে আমল নামা বন্ধ হয়ে গেছে 100টা টাকা দিলাম 50টা টাকা দিলাম 500 টাকা টাকা দিলাম বড়িয়ে সরিয়ে ফগড়ের মধ্যে লইয়া আমার মার জন্য দোয়া করলি মইরা গেলে কিসের দোয়া করলি তুই বলছি আমল নামা বন্ধ টেহা লইছিস কে ফেরত দে 100 টাকা রাখছো শুবে আসলে ফেরত দে এই জন্য আমি আজার আজার প্রমাণ দিব ওয়াহাবির ধোকাবাজি করে আজার আজার প্রমাণ আসেনি আরো জোরে কর এই বাংলাদেশের যত ধোকাবাজ আছে সমস্ত ধোকাবাজের গুরু এর শক্তি নজর প্রমাণ প্রমাণ দিমু প্রমাণ দেব আপনারা ইউটিউবে দেখেছেন আমি একটা কথা বলি এখানে আপনারা যারা দাঁড়াইছেন বসেছেন ইমানে এক মুখে হাত দিয়ে বলবেন সত্য কথাটা বলবেন আমি যদি মিথ্যা বলি আপনার জুতা আমার গালে মারবেন আর আমি যদি সত্য বলি আজকে রাত্রে চিন্তা করে শুনিয়ে তো চলে আসবে ঠিক নি আমাদের সবই সাহেব মুরিদ করায় না বায়াত করায় না কথা কন না করায় না করায় না আরো জোরে বলেন করায়নি
আমি প্রশ্ন রেখে দিলাম ভাইজান আপনি যে চার তরিকের মুরিদ করান চিশতিয়া সাবেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া কাদেরিয়া কাদেরিয়া তরিকতের এই খেলাফত বাংলাদেশ পর্যন্ত কে এনেছে কার মাধ্যমে পাইলা যারে কাদেরিয়া তরিকতের দোহাই লাগাইলি ওই কাদেরিয়া তরিকতের খেলাফত কারবালার জমিনে ইমাম হুসাইন জাইনাল আবেদিনের হাতে দিয়েছে ঠিক কিনা বলে দেখেন বায়াত করায় না করায় না আমি বায়াত হইতেছি আমি বায়াত হইতেছি আমার কাছে আছে মোবাইলের ভিতরে চার্জ না দেখাই দিতে পারতেছি না আপনাদের কারো কাছে আছে কারো কাছে নাই এন্ডোর্সমেন্ট হ্যাঁ আমার কাছে আছে দেখাইতে পারবো যদি কারো লাগে নিয়ে যাবেন উনি বায়াত করেন আমি বায়াত হইতেছি হ্যাঁ মৌলভি শফি সাহেবের হাতের উপর চিশতিয়া সাবেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হ্যাঁ কাদেরিয়া চার খানদানের উপরে আল মৌলভি শফি সাহেবের হাত মৌলভি শফি সাহেবের হাত ওনার পীরের উপর ওনার পীরের উপর ওনার এইভাবে বলতে থাকে ঠিক নেই আরো জোরে বলেন আমার ছোট্ট একটা প্রশ্ন ভাইজান আমার শফি সাহেবের বক্তব্যের আমি আপনাদের ব্রেইনে ছোট্ট করে একটা প্রশ্ন রেখে দিলাম যে সার তরিকার বায়াত আমার মৌলভি শফি সাহেব আমাদেরকে করাইতেছে হাজার হাজার মানুষ বায়াত হচ্ছে আমার প্রশ্ন হলো এই জায়গার মধ্যে যেই তরিকতের বায়াত গুলি আপনি করাচ্ছেন ওই তরিকতের ইমাম আসেনি মার বন্ধুরা নকশবন্দিয়ার যিনি ইমাম হযরতে বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদিয়ার যিনি ইমাম আল্লামা বাহাউদ্দিন নকশবন্দি আর কাদেরিয়ার যিনি ইমাম হযরতে মাহবুবে সুবহানি গাউসে সামাদানি কাইয়ুমে জবানে হাইকেলে নূরারে পীরে পীরানি আবু মুহাম্মদ সৈয়দ আব্দুল কাদের জিলানি ঠিক কিনা বলেন আরো জোরে বলেন সুবের যে সার তরিকতের বায়াত করাই সাইরু তরিকতের ইমামের মাজার আসেনি আরো জোরে কাদেরিয়া তরিকতের ইমাম আব্দুল কাদের জিলানির মাজার আসেনি চিশতিয়া সাবিরের ইমাম হযরত সাবের কলিয়রির মাজার আসেনি নকশবন্দির মুরিবি ইমাম বাহাউদ্দিন নকশবন্দির মাজার আসেনি মুজাদ্দিদিয়ার ইমাম মুজাদ্দাদ আল ফেসানির মাজার আসেনি আরো জোরে বলেন তরিকতের বায়াত করাইয়া করাইয়া মানুষের দোকাবাজি করে মানুষের টাকা পকেটে ঢুকাইয়া গরম করো সাইরি তরিকতের ইমামের মাজার আছে তাহলে তোমরা কেন মাজার বিরোধী বুঝা যায় তুমি ইমাম বিরোধী কি বিরোধী কি বিরোধী আরো জোরে বলো বন্ধুরা আমার ভাইয়েরা আমার ইমাম বিরোধী যদি না হয় সেই ইমামের তরিকত তুমি বিক্রি করো ওই ইমামের মাজার আছে কি নাই আরে জোরে আছে নি